যতই জটিল সময়করণ প্রতিকার হাত ধরুন অল ইন্ডিয়া অ্যাস্ট্রোপানিস তন্ত্র রিসার্চ সেন্টারের জ্যোতিষ শিক্ষক সনাতন ও আধুনিক জ্যোতিষবিদ শ্রী সুব্রত চক্রবর্তী। জ্যোতিষে আস্থা, প্রয়োজনে প্রতিকার, জীবন হবে স্বর্ণালঙ্কার। নমস্কার, চ্যানেল ভিশনের সমস্ত দর্শক বন্ধুদের শারদ শুভেচ্ছা। আশা করি সকলে খুব ভালো আছেন। উৎসবের মরশুম, আমরা অনেকটা আনন্দে মেতে রয়েছি, এটা খুব স্বাভাবিক, কারণ আমরা তো চাই আমাদের জীবনটা এরকমভাবে আনন্দে থাকুক। আর আমরা কল্পতরু অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদের আলোকময় জীবন চাই 365 দিন, না শুধু উৎসবের দিনগুলোর জন্য নয়, আমরা চাই আপনারা 365টা দিন এইভাবেই আনন্দে থাকুন, এইভাবেই ভালো থাকুন। তাই তো কল্পতরু অনুষ্ঠান দুপুর 2:45 হলেই আমরা চলে আসি আপনাদের জন্য, আপনাদের সাথে একটু ভালো লাগা ভাগ করে নেবার জন্য। আমরা এর আগের এপিসোডে এবং আমরা যেটা আলোচনা করছি, বিশেষ করে এই সময়টা যেটা একটা শুভ সময়, শুভ যোগ, আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে শ্রী সুব্রত চক্রবর্তী কল্পতরু অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে হাজির থাকেন এবং তিনি বারবার বলেন জ্যোতিষে আস্থা, প্রয়োজনে প্রতিকার, জীবন হবে স্বর্ণালঙ্কার। হ্যাঁ, প্রয়োজনে প্রতিকার, এটা কিন্তু আমার মনে হয় এই ট্যাগলাইনের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। আমরা আগেও আপনাদেরকে বলেছি, আমরা অনেক জায়গায় ঘুরে বেড়াচ্ছি, আমাদের অনেক মানে ফাইল তৈরি হয়ে যাচ্ছে। বিশ্বাস করুন, প্রেসক্রিপশন নিয়ে যখন আসছেন আমাদের কাছে, আমরা দেখতে পাচ্ছি এটা রীতিমতো ফাইল তৈরি হয়ে গিয়েছে। অনেক জায়গায় গিয়েছেন, একটু ভালো থাকার প্রত্যাশা, একটু নিজেকে ভালো রাখার ইচ্ছে, এটা তো অন্যায় নয়, আপনি তো চাইতেই পারেন ভালো থাকতে, কারণ ভালো থাকার অধিকার আমাদের সকলের মধ্যে রয়েছে। কিন্তু ভালো থাকবেন কি করে? এই ভালো থাকার যে ইচ্ছেটা, সেই ইচ্ছেটাকে একটা সঠিক মাত্রা, সঠিক জায়গায় পৌঁছে দিতে হবে। এরকম সংখ্যক মানুষ রয়েছেন যারা কিন্তু আপনাদেরকে সহযোগিতা করেন, আপনাদের পাশে সবসময় বন্ধুর মতো হাত ধরে থাকে, তাহলে সেই বন্ধুটিকে আপনাদের চিনতে হবে সবার আগে, যে সেই বন্ধুর কাছে আমাদের পৌঁছতে হবে। শুধু কি হাত দেখাবো, আমার হাতের রেখা হস্তরেখা বিচার করেই কি আমার হয়ে গেল সবটা কমপ্লিট? বোধ হয় না। আমাদের শরীর খারাপ হলে আমি কিছু প্যারাসিটামল খাই? না, কখনো কখনো তো স্ট্রং অ্যান্টিবায়োটিকের প্রয়োজন হয়, মানে পুঙ্খানুপুঙ্খ একটা বিচারের প্রয়োজন হয় সেখানে। সেখানে প্রশ্ন আসে যে আপনার কি কর্মভাবা, কুবের চক্রম, সম্পূর্ণ চক্রম, এগুলো কি আপনাকে মানে দেখানো হলো? আপনি কি জানতে পারলেন, এটা কি বিচার হলো আজকের দিনে দাঁড়িয়ে থেকে? এটা কিন্তু ভীষণ একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, আর সেই প্রশ্ন নিয়েই কিন্তু আজকেও হাজির হয়েছি আমরা, কারণ যিনি এই প্রশ্নের সঠিক উত্তর আপনাকে দিতে পারেন তিনি আর কেউ নন, তিনি আমাদের প্রিয় শ্রী সুব্রত চক্রবর্তী। কল্পতরু অনুষ্ঠান মানেই শ্রী সুব্রত চক্রবর্তী, থাকবেন আমাদের সাথে আজকের এপিসোডটি জুড়ে। নমস্কার, চ্যানেল ভিশনের সকল দর্শকদেরকে নমস্কার জানাই, সবাইকে শুভ শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা সবাই খুব আনন্দ করুন এবং এই দিনগুলো আনন্দের সঙ্গে কাটান। এবং অনুষ্ঠান শুরুর প্রথমেই আমি যেটা বলবো, আমার পিতামাতাকে প্রণাম জানাই, প্রণাম জানাই মাতার চরণে, প্রণাম জানাই সমস্ত বয়োজ্যেষ্ঠ মানুষদের প্রতি যারা আমার অনুষ্ঠান নিয়মিত চ্যানেল ভিশনের পর্দায় দেখে চলেছেন প্রত্যেক রবিবার দিন দুপুর 2:45। এবং এই সুন্দর অনুষ্ঠানটি আপনাদের বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য টেলিভিশন সমস্ত টেকনিশিয়ান দাদাদেরকে অনেক শুভেচ্ছা, ভালোবাসা, কর্তৃপক্ষকে শুভেচ্ছা, ভালোবাসা। আমার সঙ্গে রয়েছে আবির দাকে অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। দর্শক বন্ধু, আপনারা প্রত্যেকেই জানেন যে আমি এর আগের এপিসোডে যোগিনী মহাদশার কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছিলাম, এবং ঠিক আবির্দা যেরকম বললো যে পুঙ্খানুপুঙ্খ আলোচনা, অবশ্যই আমার অনুষ্ঠান মানেই কিন্তু পুঙ্খানুপুঙ্খ আলোচনা। আপনারা কেন শুধুমাত্র একজন জ্যোতিষ আপনাদের মিডিয়াতে হস্তরেখার মধ্যে আপনার এইখানে হৃদয় রেখা, আপনার ভাগ্য রেখা, আপনার রবি রেখা, আপনার ক্ষেত্রে এই রেখাগুলো এই জায়গায় অবস্থান আছে, এই জায়গাটা উঁচু রয়েছে, তার মানে আপনার ভাগ্য এই হতে পারে? এগুলো বড্ড সাধারণ, আমার মনে হয় খুব সাধারণ। অবশ্যই হস্তরেখার গুরুত্ব রয়েছে, কিন্তু আপনার হস্তরেখার গুরুত্বের পাশাপাশি সবথেকে যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কি, বিভিন্ন চক্রমগুলোকে আলোচনা করা। দেখুন, আজকাল রাস্তার দোকানে বেরিয়ে বলবে ভাই আমার হাতটা দেখে দে তো কীরকম কী আছে, মানে এই জিনিসটা কিন্তু সেই জিনিস নয়। আপনি অনেকেই যে প্র্যাকটিক্যালি যারা জ্যোতিষী করছেন, আমি অনেকে তো প্রেসক্রিপশন হাতে পাই, আমার কাছে প্রচুর ক্লায়েন্ট আসেন, তারাই আমাকে দেন যে দাদা এই দেখুন প্রেসক্রিপশন। আমি সেখানে একটা জিনিস খুব খেয়াল করি, লগ্ন কুণ্ডলী করা হয়েছে, সেখানে গ্রহের অবস্থানটা বসানো হয়েছে, সেখানে কোনো ডিগ্রির কোনো কানেকশান নেই, সেখানে কোনো নাক্ষত্রিক যোগ নেই, কোনো দশা অন্তর্দশার কোনো কিছু তো বালাই নেই, আবার অনেকে তো কোনো মহাদশার কোনো কিছু ফারাকি নেই, শুধুমাত্র লিখে দিয়েছেন আপনার এই যোগটি অশুভ, আপনার এই শুভ যোগ রয়েছে, আপনার ক্ষেত্রে এই অশুভ যোগ রয়েছে, এই আপনার প্রতিকার প্রয়োজন। সেটা কিভাবে দেখেছেন, না উনি ওনার বয়স দেখে, ওনার মুখমণ্ডল দেখে, ওনার হস্তরেখা দেখে? কিন্তু দেখুন, আমরা যদি এরকমভাবে বিচার বিশ্লেষণ করি, আর একটা জিনিস সবথেকে বড় অবাক লাগে কি বলুন তো, মানুষ যখন সমস্যায় পড়ে না, মানুষকে গিয়ে আপনি যেটা বলবেন হয়তো সেটাই করবে। মানুষকে গিয়ে যদি বলেন যে শীতের রাত্রিবেলা গিয়ে
তুমি গঙ্গায় হাজার আটটা ডুব দিয়ে আসো, তবে তুমি সমস্যার সমাধান পাবে। হয়তো সেই ডিসেম্বর জানুয়ারির সেই টেম্পারেচারের মধ্যেই, শীতলতম দিনের মধ্যে কি সেই ব্যক্তিটি সমস্যার সমাধানের মধ্যে, কিন্তু সেই গুরুজি বাবাজি বলেছেন না আমাকে কি ডুব দিয়ে আসতে হবে হাজার আটটা, সেটা দিলেও হয়তো তিনি সমস্যার সমাধান পেয়ে যাবেন। কিন্তু না, এইভাবে কিন্তু আপনি সমস্যা থেকে সমাধান পাবেন না। এই কথাটার বলার অর্থ হচ্ছে আপনারা সচেতন হন, কারণ জ্যোতিষশাস্ত্রকে আমাদেরকে বাঁচিয়ে রাখতে হবে। জ্যোতিষশাস্ত্রের যে সূক্ষ্ম সূক্ষ্ম বিচার, জ্যোতিষশাস্ত্রের যে সূক্ষ্ম সূক্ষ্ম ধারণা, আপনার সমস্যাগুলো কোথা থেকে আসতে চলেছে, কিভাবে আসছে, তার নক্ষত্রের কানেকশান কী, তার ডিগ্রির অবস্থান কী, সেখানে সমস্যার সমাধান পেয়ে পাওয়া কি অতই সহজ? আপনার ক্ষেত্রে কোনো সমস্যা রয়েছে, আপনি হয়তো পার্টিকুলার আপনার বিশেষ কোনো রোগ হয়েছে, আপনাকে ডাক্তারবাবুকে সেই রোগ থেকে পুরোপুরি গ্যারেন্টি দিতে পারেন যে আপনাকে সুস্থ করে দেবো আমি? আপনাকে বলতে পারেন আপনাকে আমি দেখছি, আপনি ওষুধগুলো খান, আশা করি আপনি ভালো থাকবেন? কেউ কখনো বলতে পারেন না আপনি যে পুরোপুরি সুস্থ করে দেবো, সেটা আমিও বলবো না যে আপনাকে আমি পুরোপুরি সুস্থ করে দিতে পারবো। কিন্তু মেন ব্যাপারটা কিছু কানেকশন থাকে, অর্থাৎ জন্মকুণ্ডলী, আপনাদের সেই ঈশ্বর নির্দেশিত পথে আমরা যখন জন্মগ্রহণ করেছি তার নির্দিষ্ট একটা পন্থা রয়েছে। এবার অনেকে মনে করবেন তাহলে আপনারা কেন রয়েছেন, আমরা কেন রয়েছি? কারণ আমরা হচ্ছে, কারণ সব কিছু ঈশ্বরের হাতে, আমাদের বিধাতা সব কিছু আমাদের উপর লিখে দিয়েছেন। কিন্তু আমরা কেন রয়েছি? আমরা হচ্ছে রয়েছি আমাদের যে জন্মকুণ্ডলী আমাদের যখন তৈরি হচ্ছে বা আমরা যখন জন্মগ্রহণ করছি তার নির্দিষ্ট একটা সময় জন্মগ্রহণ করি। হয়তো পৃথিবীতে সেই সময় অনেক জাতক জাতিকা জন্মগ্রহণ করে থাকেন, তার নির্দিষ্ট অক্ষাংশ দ্রাঘিমাংশটা কিন্তু আলাদা হয়। একজন আমেরিকাতে জন্মগ্রহণ করছেন, একজন ইন্ডিয়াতে জন্মগ্রহণ করছেন, আবার ইন্ডিয়াতে দেখা গেল সে হয়তো কলকাতায় করছে, কেউ দিল্লিতে করছে। ব্যাপারটা হচ্ছে কি, তার অক্ষাংশ দ্রাঘিমাংশটাকে কিন্তু গুরুত্বপূর্ণ। একটা সময়ের মধ্যে অনেক জাতক জন্মগ্রহণ করেন, আবার একটা সময়ের মধ্যে বহু মানুষের কিন্তু মৃত্যুও হয়। তাহলে সেক্ষেত্রে এই যে হিসাবের জায়গাটা, সেটা কিন্তু নির্দিষ্ট অক্ষাংশ দ্রাঘিমাংশ অনুযায়ী ডিগ্রির বিচার। সামান্য এক ডিগ্রি যদি এদিক ওদিক হয় মানুষের জীবনে কিন্তু বিচার ভুল হয়ে যেতে পারে। এই জিনিসটা আপনাদের সামনে তুলে ধরা যে আপনারা ঠকবেন না। আপনাদের কেউ কিছু বলে দিয়েছেন মাঙ্গলিক যোগ, আপনাদের কেউ বলে দিয়েছেন কেমন্দ্রুপ যোগ, আপনাদের কেউ বলে দিয়েছেন শনির সাড়ে সাথে যাচ্ছে, আপনারা চললেন তারাপীঠে কামাখ্যাতে গিয়ে, সেই একসঙ্গে একাধিক লোক গিয়ে একটি যজ্ঞের মধ্যে আপনার আহুতি করাচ্ছেন, আপনাকে বিভিন্ন ব্ল্যাক ম্যাজিকের এই করে দেওয়া হচ্ছে আপনার সামনে। ব্ল্যাক ম্যাজিক একটা এমন গুপ্তবিদ্যা বা তন্ত্র শিক্ষা যেখানে কারোর সামনে এই জিনিসগুলো করা যায় না। কীভাবে সেগুলো লোকালয়ে ক্যামেরা নিয়ে গিয়ে সমস্ত এটা শুটিং করা হয়, আমি তো বলি সেগুলোকে শুটিং করা হয়, আর মিডিয়াতে আজকে বলছি সেগুলোকে শুটিং করা হয়, আলো দিয়ে ক্যামেরা দিয়ে সমস্ত শুটিং করানো হয়, লোকজন সেটাকে নিয়ে সেখানে শুটিং করানো হয়। আমি বলতে পারি যে সমস্যার প্রকৃত সমাধান আপনি কি পেয়েছেন, আপনি বুকে হাত দিয়ে বলুন তো, কখনো পাওয়া যায়নি। নাহলে কিন্তু আমাদের কাছে এই ধরনের মানুষ ঘুরে ফিরে আসতো না প্রেসক্রিপশনের বান্ডিল হাতে নিয়ে, যে দাদা আমি সমস্যার সমাধান পাইনি, আমি তাবড় তাবড় জ্যোতিষের কাছে গেছি, তাবড় তাবড় জ্যোতিষের কাছে গেছি, আমি কিন্তু সমস্যার সমাধান পাইনি। কিন্তু কেন আমি সেখানে একটা জিনিস বুঝতে পারছি না, আজকে আমি জ্যোতিষ সমাজের কাছে এই প্রশ্নটা রাখছি, বা যে সমস্ত ব্যক্তিরা আজকে জ্যোতিষকে ভালোবাসেন, আপনি জ্যোতিষীকে দরবারে যাচ্ছেন, আপনি কখনো কি সম্পূর্ণ চক্রমটা করিয়েছেন দায়িত্ব সহকারে আপনার অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে? সেই প্রশ্নটা গিয়ে আপনি প্রথম করুন, আমাকে সম্পূর্ণ চক্রম করে দিন আপনি, আপনি আমাকে লগ্নকুণ্ডে যেরকম করে দিচ্ছেন আপনি সম্পূর্ণ চক্রম করুন, আপনি কর্মভাগ্যের চক্রম করুন, আমার অশুভ যোগ বা অশুভ যে গ্রহ আছে সেটা কীভাবে রয়েছে তার কানেকশানটা আমাকে দেখান, আমাকে নবতারা চক্র করে দিন, আমাকে বিশ্বমনি চক্রম করে দিন, আমার জন্ম সম্পদ বিপদ ক্ষেম পত্তরি সাধক বদ মিত্র অতিমিত্র সেখান থেকে নটিগুলো কীভাবে অশুভ রয়েছে আমাকে পার্টিকুলার দেখান। আমার যে সাতাশটা নক্ষত্র রয়েছে প্রত্যেকটা গ্রহের আন্ডারে, অর্থাৎ নটি গ্রহে তিনটি করে নক্ষত্র থাকে, সেই তিনটি নক্ষত্র অশুভ কানেকশান সেই গ্রহকে কিন্তু খারাপ করছে বা তার অশুভ প্রভাবটাকে দিচ্ছে, সেই তিনটি নক্ষত্রের সমন্বয় কীভাবে ঘটছে বিশ্বমনি চক্রম করে সেটা আপনি দেখান, তবেই তো আপনার গ্রহযোগটা খারাপ, আপনি সেই গ্রহের সঠিক প্রতিকার প্রতিবিধান করবেন, সেই গ্রহের সঠিক রত্ন ধারণ করবেন। কিন্তু এই জিনিসগুলো হয় না, এই জিনিসগুলো হয় না বলেই আজকে মানুষ কিন্তু প্রকৃতভাবে কিন্তু জর্জরিত হচ্ছে। এবার প্রতিকারের অনেক রকম পন্থা রয়েছে, ধরুন আপনি কোনো সমস্যার মধ্যে পড়েছেন, সেই সমস্যার সমাধানটা আপনি পাবেন কিনা সম্পূর্ণ চক্র আপনাকে বলে দেবে, পঞ্চম নবম একাদশ কোনো কানেকশন আপনার সেই সমস্যার সঙ্গে রয়েছে কিনা যদি পাওয়া যায় তবেই কিন্তু তার সঠিক প্রতিকার করলে আপনি সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। কিন্তু মেন ব্যাপারটা হচ্ছে আপনি যখন কোনো রত্ন ধারণ করছেন, আমি একটু এবার একটু অন্য জায়গায় আসি, আর একটা স্পেসিফিক জায়গা, ধরুন আপনি গ্রহযোগগতভাবে দেখলেন সম্পূর্ণ চক্র মতে কর্মভাগ্যের চক্র মতে আপনার ক্ষেত্রে বুধ কিছুভাবে অশুভ। আমি এর আগের এপিসোডে আলোচনা করেছিলাম যে যোগিনী মহাদশার প্রথম যে পা সেটা হচ্ছে ভদ্রিকা, ভদ্রিকার অধিপতি গ্রহ হচ্ছেন বুধ। আপনি হয়তো জন্মকুণ্ডলীর মতো দেখলেন যে বুধ আপনার ক্ষেত্রে অশুভ অবস্থায় রয়েছে। বুধের রত্ন কি না, বুধের রত্নের জন্য আমরা প্রত্যেকে ধারণ করতে পারি
পান্না ধারণ করতে পারি বা অ্যামরেল্ড, তাই তো, পান্না ধারণ করতে পারি। তাহলে সেই পান্নাটা যখন ধারণ করবো তার একটা নির্দিষ্ট আঙুল রয়েছে। আপনি অনেকে বলবেন যে আমরা পান্না পড়ি সাধারণত কনিষ্ঠা আঙুলে, তাই তো, কিন্তু কনিষ্ঠাতে যখন পান্না করছি তার নির্দিষ্ট একটা ধাতু রয়েছে, কোন ধাতুতে পড়বো আমরা, তার জন্য প্রথম নির্দেশনা হচ্ছে যে সোনা। তার পরিবর্তন ক্ষেত্রে আমরা কিন্তু ধারণ করতে পারি রূপা। পান্নার উপরত্ন কি? পান্না যদি ধারণ না করতে পারি, পান্নার উপরত্ন আমি কি করতে পারি? পান্নার উপরত্ন আমরা দিতে পারি কি না, গার্নেট দিতে পারি, ঠিক আছে। পান্নার উপরত্ন আমরা কি দিতে পারি? পান্নার উপরত্ন অন্যভাবে কোনো কিছুভাবে কিন্তু সলিউশনভাবে দেওয়া যেতে পারে, ঠিক আছে। কিন্তু যখন পান্নাটা ধারণ করছেন, আপনার বডি ওয়েট, আপনার হাইট এবং আপনার গ্রহের ডিগ্রি কিভাবে রয়েছে, গ্রহের ডিগ্রি হিসাবে কিন্তু পান্নার নির্বাচন করতে হবে, পান্নার রতি বা ক্যারেক্টারকে নির্বাচন করতে হবে। প্রথম পয়েন্ট অর্থাৎ ডিগ্রিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার বডি ওয়েট এবং আপনার হাইট কত সেটা যেরকম নির্দিষ্ট করছে, কিন্তু সবথেকে যেটা গুরুত্বপূর্ণ, আপনার গ্রহের ডিগ্রি কিভাবে রয়েছে সেই মতো গ্রহের প্রতিকার করা নির্বাচন করতে হয়। দ্বিতীয় পন্থা যেটা সবথেকে গুরুত্বপূর্ণ, আমাদের দেখবেন এই যে আঙুলটা, এই আঙুলের এই মিডল বরাবর অনেকগুলো কিন্তু রেখা রয়েছে। আমাদের প্রত্যেককে দেখবেন, যদি আমি তর্জনীকেই দেখাই যে ফার্স্ট ফিঙ্গার, তর্জনীর দেখবেন এই যে গাঁটটা রয়েছে এইখানে দেখবেন অনেকগুলো রেখা রয়েছে। প্রত্যেকের ক্ষেত্রে দেখবেন রেখা রয়েছে, আপনারা নিজেরাও দেখুন আমাদের এই জায়গাটা কিন্তু অনেকগুলো রেখা রয়েছে। এইগুলোকে কি বলা হয়? এগুলোকে বলা হয় পর্ব সংখ্যা। এই পর্ব সংখ্যার নির্বাচন করতে হয় আমার প্রত্যেকটি আঙুলে কি কি পর্ব রয়েছে। তাহলে এই পর্ব সংখ্যাগুলোকে নির্বাচন করে আপনার যতগুলো পর্ব হবে সেই পর্ব অনুযায়ী ক্যারেটকে নির্বাচন করতে হয়। খুব নতুন লাগছে না আপনাদের কাছে ব্যাপারটা? কিন্তু এইগুলো কিন্তু যতক্ষণ না নির্বাচন করা হয় আপনার কিন্তু প্রতিকার সঠিকভাবে করা হবে না। আর যার জন্যে কিন্তু আপনি হয়তো মনে করছেন আমি খুব বড় দোকান থেকে, আমি কোনো নাম নিচ্ছি না, বিশাল বড় দোকান থেকে আমি একটা পান্না নিয়েছি 2,50,000 টাকা দিয়ে, আমার তো সমস্যার সমাধান হয়ে যাবে না মশাই। আপনি যে 2,50,000 টাকা দিয়ে পান্নাটা কিনলেন, দেখা গেল সেই কনিষ্ঠ আঙুলের পর্বের সঙ্গে তার কোনো মিলই নেই, তার ডিগ্রির সঙ্গে তার কোনো মিলই নেই। আপনি তো বসে আছেন, আমি তো খুব দামি পান্না নিয়েছি, আমাকে জিএসআই টেস্ট করে দিয়েছে, আমি পান্নার কাজ পাবো না? না, পাবেন না আপনি, কারণ আপনার পর্বের সঙ্গে তার কোনো ম্যাচিং নেই, আপনার শেপের কোনো ব্যাপার নেই। অনেক রকম পান্নার শেপ হতে পারে, আপনার পর্ব সেটাকে বলে দেবে যে আপনার কোন ধরনের শেপ পান্না প্রয়োজন। আমি শুধু পান্নাকে নিয়ে বোঝাচ্ছি, অন্যান্য গ্রহরত্ন তার সময় অনুযায়ী হতে পারে বা তার সমস্যার সমাধান অনুযায়ী বা সমস্যা অনুযায়ী তার রত্ন নির্বাচন হতে পারে। কিন্তু আপনি একটা দামি রত্ন গ্রহণ করলেন, আপনি মনে মনে ভাবলেন আমার সমস্যার সমাধান হয়ে গেল, তাহলে এই ডিগ্রির ব্যাপার পর্ব নির্বাচনগুলো কিন্তু কেউ করে দেয়নি আপনার ক্ষেত্রে। এইগুলোই কিন্তু স্পেসিফিক জায়গা। তাহলে আপনার প্রথম পয়েন্টটা আসছে আমার বুধের যেটা প্রবলেম ঘটছে, আমি যার জন্য পান্নাটা পড়ছি, বুধ কি সত্যিই আমার অশুভ? আমার সেখানে সম্পূর্ণ চক্রমে বুধের যে কানেকশন, সেই বুধ যেখানে অবস্থান করছে সেই বুধের সঙ্গে কোন গ্রহ রয়েছে, বুধ কত ডিগ্রির মধ্যে অবস্থান করছে, বুধ কত নক্ষত্রের সঙ্গে অবস্থান করছে, বুধ কি নক্ষত্র নিয়েছে, বুধ কোথাকার অধিপতি, বুধের সঙ্গে পঞ্চম নবম একাদশে কোনো কানেকশন আছে কিনা। যদি কোনো কানেকশন থেকে থাকে তাহলে তার প্রতিকার করলে আপনি কিছু সমস্যার সমাধান পেতে পারেন, ঠিক আছে। তাহলে এই নির্বাচনগুলোকে কিন্তু ভালোভাবে আপনাদের জানতে হবে অবশ্যই। এবং সেই সঙ্গে আমি বলে দিই, যোগিনী মহাদশার যেহেতু পার্টগুলো আলোচনা করছে আজকে, আমি একটু পার্টগুলোকে নিয়ে একটু বলে দিই, কারণ এর আগের দিন আমি হয়তো পার্টগুলোকে আলোচনা করতে নিয়ে গিয়ে হয়তো পুরোটা কমপ্লিট করা হয়নি। তারপরে অবশ্যই কিন্তু আপনাদের নেক্সট কিছু আলোচনা থাকবে। যোগিনী মহাদশার প্রথম যে পার্ট সেটা হচ্ছে কি না, ভদ্রিকা। ভদ্রিকার অধিপতি গ্রহ হচ্ছেন কে না, বুধ। ভদ্রিকার অধিপতি গ্রহ হচ্ছে বুধ। তাহলে জন্মকুণ্ডলী মতে, আপনার সম্পূর্ণ চক্র মতে, কর্ভকুবে চক্র মতে, বিশ্ববিনী চক্র মতে, যদি আপনার ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে বুধ অশুভ অবস্থায় রয়েছে, আপনি যখন বুধের প্রতিকার করছেন অবশ্যই কিন্তু ভদ্রিকা, এই যে যোগিনী মহাদশা, যোগিনী মহাদশা কবে থেকে চলছে, মহালয়া অমাবস্যা থেকে পরবর্তী দীপান্বিতা কালিকা পুজো, এই যে একটি মাস, এই একটি মাস কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। আমরা এই সময় বিভিন্ন হয়তো আনন্দে মেটে উঠি, অবশ্যই আমরা আনন্দে মেটে উঠবো, কিন্তু তার পাশাপাশি আমরা যদি এই সময়টাই কাজে লাগাতে পারি, নবরাত্রির এই সময়টা যে এখন চলছে আমরা কাজে লাগাতে পারি। আপনারা মনে করছেন হয়তো দুর্গাপুজো প্রায় শেষের দিকে চলে এসছে বা এখন দুর্গাপুজো চলছে, আমাদের হয়তো নবরাত্রিটা কেটে গেল তাহলে হয়তো প্রতিকার করা হবে না। না, নবরাত্রি পরে আমাদের ক্ষেত্রে আসছে কি, কুজাগরী লক্ষ্মী পুজো, এরপরে আমাদের ক্ষেত্রে আসছে ধনত্রয়োদশী, ধনতেরস বা ধনত্রয়োদশী, তারপরে আসছে দীপান্বিতা কালিকা পুজো। আপনারা এই পার্টিকুলার সময়গুলোকে একটু কাজে লাগাতে পারেন,
আপনি যে কোনো ভালো জ্যোতিষ বন্ধু যারা সম্পূর্ণ চক্রম জানেন, আমি মনে করি অনেকেই জানেন, জানেন তো, কিন্তু সেগুলো না ক্লায়েন্টের সামনে কেউ ব্যক্ত করতে চায় না, কারণ অনেকটা কঠিন। সম্পূর্ণ চক্রম করাটা, ডিগ্রিকে ধরে 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 করা অনেকটা কঠিন, সময় লাগবে। তো আপনাকে সেই সময়টা দেবে কোথা থেকে জ্যোতিষী? কারণ বাইরে তো 20 জন বসে আছে, 20 জনকে আজকে দেখতেই হবে আমাকে। কিন্তু এই জন্যে কিন্তু সম্পূর্ণ চক্রমটা করা হয় না। আপনাকে একটা আন্দাজে কিছু ঢিল মেরে দেওয়া হলো, আর আপনাকে বলে দেওয়া হলো আপনার তো মাঙ্গলিক হয়েছে, আপনার কালসর্প যোগ আছে। চলুন না একটু প্রতিকার করে দিই, তারাপীঠ চলুন, আমি কালী পুজোতে যাচ্ছি তারাপীঠে, একসঙ্গে যোগ আহুতি দেবেন, প্রতিকার হয়ে যাবে। কিন্তু দেখা গেল আপনি হয়তো সেই বিশ্বাস নিয়ে, ভক্তি নিয়ে সেই ব্যক্তির সাথে আপনি গেলেন তারাপীঠ বা কামাখ্যাতে বা তার বাড়িতে বা সেখানে গিয়ে প্রতিকার করলেন, নিট ফল কী বেরোলো? 6 মাস পরে আপনি কোনো কিছু সমস্যার সমাধান পেলেন না। আলটিমেটলি কী হলো? জ্যোতিষের বদনাম হলো। তিনি তো অর্থনৈতিক জায়গা নিয়ে বেরিয়ে গেলেন, কিন্তু জ্যোতিষশাস্ত্রের বদনাম হলো, আপনার সে বিশ্বাসটা নষ্ট হয়ে গেল। আপনি পরবর্তী যখন কোনো জ্যোতিষের কাছে যাবেন না, এখন অনেক মানুষ আমাদের কাছে আসতে এসে লজ্জা পায়, বলছে দাদা সমস্যার সমাধান হবে তো, অনেক ঠকেছি দাদা, আর করতে পারছি না। এই কথাগুলো মানুষ কিন্তু বলেছে, কেন বলুন তো? মানুষ আজকে দেওয়ালে পিঠ ঠেকে গেছে, তাই জন্য। একদম এবং অনেক মানুষের সাথে কথা বলে আমাদের যেটা মনে হয়েছে, তারা কোথাও যেন একটা অ্যাস্ট্রোলজি নিয়ে একটা ভয়ের মধ্যে রয়েছেন, একটা চিন্তার মধ্যে রয়েছেন যে বোধহয় গেলে আমার সবটাই খারাপ বেরোয়। বিষয়টা তা না, ধরুন আপনি পড়াশোনায় খুব ভালো, আপনার পড়াশোনায় মনোযোগ আছে, কিন্তু আপনি যেমন পড়াশুনো করছেন সেই হিসাবে ফল পাচ্ছেন না, তাহলে ফলটা তো পেতে হবে আপনাকে। পড়াশুনো মন দিয়ে করছেন, সবই ঠিকঠাক করছেন, কিন্তু কোথাও একটা গিয়ে যেন এই গ্রহ অন্তর্দশা যেরকম মানে দাদা বলছেন সবসময়, সেখানেই সঠিক বিচারের প্রয়োজন এসে পড়ে। এবং সঠিক জায়গাটিকে না ধরতে পারলে কিন্তু ওই যে বারবার ঘুরে বেড়াতে হবে আমাদের একটি গোলের আশায়, এবং যতক্ষণ না সেই বৃত্তটা পরিপূর্ণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের অধরা থেকে যাচ্ছে সাফল্যটা। তাই এই কর্মভাবা, কুবের চক্রম, সম্পূর্ণ চক্রম যেটা বারবার বলা হচ্ছে, আপনি আসুন, আপনি যেখানেই যান, যার প্রতি ভরসা রাখুন, যেখানেই বিশ্বাস রাখুন, বারবার করে একটা কথাই শ্রী সুব্রত চক্রবর্তী আপনাদেরকে বলেন যে শুধু হস্তরেখা নয়, পুঙ্খানুপুঙ্খ বিচার করুন, কারণ আপনার সেটা অধিকার রয়েছে, আপনার সেটা জানা উচিত যে আপনি সেই জায়গাটাতে পৌঁছতে হবে। সেই জন্যই কিন্তু বারবার করে আমরা আপনাদেরকে এই কথাগুলো বলি, আর কথাগুলো বলি বলি আপনাদেরকে ফোন নাম্বারটা বলে দিই সবসময় যে যোগাযোগ করতে পারে 9831707058, 9874207060। এই নাম্বারে চটপট করে ফোন করে বুকিং করে নিতে পারেন শ্রী সুব্রত চক্রবর্তীর সাথে। আর জানেন তো সোমবার দিন শ্যামবাজারে পাবেন, রবি এবং মঙ্গলবার গড়িয়াতে, দুটো বুধবার আপনারা বর্ধমান দুর্গাপুর, অবশ্যই ফোন করে নেবেন, যে কথা বারবার বলা হয় ফোন করে অবশ্যই নেবেন। বৃহস্পতিবার নৈহাটি এবং ব্যারাকপুরের জন্য সুখবর, শুক্রবার দিন পশ্চিম মেদিনীপুর টাউন কেরানিটোলা, শনিবার দিন হাওড়া বালিবাজার, আর 8-21 শিলিগুড়ির বন্ধুদের জন্য তো রয়েছেন। তবে অক্টোবর মাসে অনলাইনে হবে, সবসময় যোগাযোগ করতে পারেন, কোনো অসুবিধা নেই দাদার সাথে। ভীষণ সুন্দর একটা সাবজেক্ট, ভীষণ সুন্দর একটা বিষয় আমি তো শুনছিলাম আর কি। অবশ্যই আলোচনা হয়ে যায় আলোচনাতে, সেটা হচ্ছে যোগিনী মহাদশাতে। যোগিনী মহাদশার দ্বিতীয় পার্ট হচ্ছে উল্কা, যার অধিপতি গ্রহ হচ্ছেন শনি। আপনারা অনেকে শুনে থাকবেন যে দাদা শনির মহাদশা যাচ্ছে, শনির সাড়ে সাথেই যাচ্ছে, শনির ঢাইয়া চলছে, শনিকে নিয়ে ভয় পাবেন না। যাদের জন্মকুণ্ডলীর মতে শনি অশুভ রয়েছেন, নির্বাচন আপনি করেছেন কোনো জ্যোতিষের কাছে গিয়ে সম্পূর্ণ চক্র মতে, প্রথমে কিন্তু নির্বাচনটা করেন। আমি এখানে যোগিনী মহাদশার যে 8টি পার্ট রয়েছে, 8টি যে যোগ রয়েছে যোগিনী মহাদশার, 8টি পার্ট, তার মধ্যে কিন্তু আমি আলোচনা করছি তার অধিপতি গ্রহকে, সেই অধিপতি গ্রহগুলোকেও তার সঠিক প্রতিকার করা। যোগিনী মহাদশার দ্বিতীয় পাঠ হচ্ছে উল্কা, যার অধিপতি গ্রহ হচ্ছেন শনি। শনির অশুভ প্রভাব যদি আপনার ক্ষেত্রে থাকে বা শনি আপনার জন্মকুণ্ডলিতে অশুভ অবস্থায় রয়েছে, তার শুভত্ব আপনি পাচ্ছেন না, শনির সেই সঠিক প্রতিকার করার সময় কিন্তু এই 1টি মাস, মহালয়া অমাবস্যা থেকে দীপান্বিতা কালিকা পুজো। আপনি যে কোনো সময় আপনি আমার চেম্বারে যোগাযোগ করতে পারেন, অনলাইন ভিজিট করতে পারেন, আমার সঙ্গে ফোনে কথা বলতে পারেন। যদি কোনো কিছু অসুবিধা থাকে, আমি আপনাকে চেষ্টা করব এই যোগিনী মহাদশার একটা গুরুত্বপূর্ণ সময়, কোনো পার্টিকুলার একটা দিন দেখে আপনার জন্য সঠিক প্রতিকার প্রতিবিধান করে দেবার। যোগিনী মহাদশার তৃতীয় পাঠ হচ্ছেন শিক্ষা, সিদ্ধা, তার অধিপতি গ্রহ হচ্ছেন গুরু বৃহস্পতি। যাদের ক্ষেত্রে বৃহস্পতি অশুভ অবস্থায় রয়েছে, যাদের ক্ষেত্রে বৃহস্পতি অশুভ অবস্থায় রয়েছে, তাদের জন্য কিন্তু আমি অবশ্যই বলবো যে সিদ্ধা, যোগিনী মহাদশার তৃতীয় পাঠ হচ্ছে সিদ্ধার প্রতিকার করা। যোগিনী মহাদশার তৃতীয় বা চতুর্থ অংশ হচ্ছে সংকটা, যার অধিপতি গ্রহ হচ্ছেন শুক্র। সংকটা দেখবেন, শুক্র সাধারণত যাদের ক্ষেত্রে অশুভ অবস্থায় থাকে তাদের দেখবেন হাতের লেখা প্রচণ্ড বাজে হয়ে থাকে, তাদের ক্ষেত্রে কৃষ্টিমূলক কাজ তারা কিছু করতে চান, যারা হয়তো অভিনয়ের সঙ্গে যুক্ত, যারা হয়তো কোনো ভালো গানের সঙ্গে যুক্ত, যারা সঙ্গীত জগতে ভালো নাম করতে চাইছেন, তাদের জন্য কিন্তু সংকটা শুক্রকে কিন্তু ভালো রাখতে হয়। তাই অবশ্যই কিন্তু যোগিনী মহাদশার চতুর্থ পাদ সংকটার প্রতিকার করুন, সংকটার অধিপতি গ্রহ হচ্ছেন শুক্র।
যোগিনী মহাদশার পঞ্চম অংশ হচ্ছে মঙ্গলা। মঙ্গলার অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল। অনেকের ক্ষেত্রে শুনতে পাওয়া যায় মাঙ্গলিক যোগ, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ জায়গা। ট্র্যাডিশনাল জ্যোতিষ বলছে যে লগ্ন থেকে চতুর্থ, সপ্তম, অষ্টম, দ্বাদশে মঙ্গল থাকলে মাঙ্গলিক যোগ হয়। সুব্রত চক্রবর্তী বলে একদমই হয় না। আমি তার উল্টো কথা বলি, কেন হয় না? কারণ আপনাকে শুধুমাত্র লগ্ন থেকে চতুর্থে রয়েছে, লগ্নে মঙ্গল রয়েছে, লগ্ন থেকে সপ্তমে রয়েছে, লগ্ন থেকে অষ্টমে রয়েছে, লগ্ন থেকে দ্বাদশে রয়েছে, দেখে দিল মাঙ্গলিক যোগ, কিন্তু দেখলো না যে মঙ্গলের ডিগ্রি কত। আপনার হয়তো লগ্ন চতুর্থে রয়েছে, কিন্তু সেখানে মঙ্গলের ডিগ্রি 30 ডিগ্রির মধ্যে 28 ডিগ্রি পেয়েছে, 25 ডিগ্রি পেয়েছে। মঙ্গল যে নক্ষত্র পেয়েছে সেটা মঙ্গলের শুভ নক্ষত্র বা মঙ্গলের কোনো শুভ বন্ধু নক্ষত্রের সঙ্গে তার কানেক্টিভিটি হয়েছে, তাহলে সেক্ষেত্রে মাঙ্গলিক যোগের কোনো প্রভাবই তার ক্ষেত্রে থাকবে না। যদি দেখতে পাওয়া যায় সম্পূর্ণ চক্রমে মঙ্গল সেক্ষেত্রে চতুর্থে নেই, সেখানে তার দ্বিতীয় অবস্থান করছে, সেখান থেকে রবি তার ভালো পজিশন রয়েছে, চন্দ্র ভালো পজিশন রয়েছে, মাঙ্গলিক যোগের প্রভাবই তার খাটবে না, কিন্তু আপনাকে তো মঙ্গলের প্রতিকার করে দেওয়া হয়েছে, আপনাকে একটা রেড কোরাল বা লাল পলা ধারণ করতে বলেছে এই অনামিকাতে, তাহলে সেক্ষেত্রে এই জায়গাগুলোকে কিন্তু আপনাদের ভাঙতে হবে। তাহলে মাঙ্গলিক যোগটা আছে কি না সেটাকে সঠিকভাবে দেখে নিয়ে মঙ্গলের কোনো অশুভ যোগ, হ্যাঁ যদি প্রকৃত মাঙ্গলিক হন সেটাকে নির্বাচন করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে কোনো জাতকের ক্ষেত্রে বিবাহ নিয়ে কোনো কিছু যদি সমস্যা চলে, অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে বিবাহগত সমস্যা চলছে, দাম্পত্য জীবনে প্রচুর প্রবলেম রয়েছে, তাহলে আমাদের যোগিনী মহাদশার পঞ্চম পাঠ হচ্ছেন মঙ্গলা, সেই মঙ্গলার অধিপতি গ্রহ হচ্ছেন মঙ্গল, সেই মঙ্গলের প্রতিকার প্রতিবিধান আপনারা যোগিনী মহাদশায় করতে পারেন। ষষ্ঠ ভাব যোগিনী মহাদশার ষষ্ঠ ভাব হচ্ছে পিঙ্গলা, যার অধিপতি গ্রহ হচ্ছেন চন্দ্র। যারা দেখবেন চন্দ্র আমাদের কী করে, চন্দ্র হচ্ছে আমাদের টোটাল শরীরের বডি ওয়াটার ব্যালেন্সকে নিয়ন্ত্রণ করে। চন্দ্র যেরকম জোয়ার ভাটা ঘটায় তিনি মানুষের শরীরে টোটাল জলজ ভাগকে কিন্তু নিয়ন্ত্রণ করে। চন্দ্র মনের কারকতা, চন্দ্র হচ্ছে মায়ের কারকতা। চন্দ্র যাদের অশুভ অবস্থায় থাকে মানসিক দিক থেকে প্রচণ্ড ঝুড়ঝামেলা তৈরি হয়ে যান, মায়ের সঙ্গে অশান্তি তৈরি হয়, মাতৃভাবের জায়গায় অশুভ স্থান হয়ে থাকে, অর্থাৎ মা শরীর স্বাস্থ্যের সমস্যার সম্মুখীনতা হয়ে থাকেন। মঙ্গল যদি অশুভ থাকে তাহলে বাস্তুগত সমস্যা নিয়ে আসতে পারে। মঙ্গল যদি অশুভ হয়ে থাকে আপনার কেরিয়ারে ডেভেলপমেন্টের ক্ষেত্রে প্রবলেম হতে পারে, কারণ মানসিকতা অনেক সময় কিন্তু ঠিক থাকে না, আপনি ডিসিশন নেবেন সবসময় ভুল হবে। তাহলে আমাদের এই যোগিনী মহাদশার ষষ্ঠ পাঠ হচ্ছে পিঙ্গলা, তাহলে সে পিঙ্গলার অধিপতি গ্রহ হচ্ছেন কে না চন্দ্র। চন্দ্রের সঠিক প্রতিকার প্রতিবিধান করার সঠিক একটা সময় হচ্ছে এই যোগিনী মহাদশা। আমাদের 7 নম্বর হচ্ছে অধিপতি গ্রহ আমাদের যোগিনী মহাদশা, এটা হচ্ছে ধান্য। ধান্যর অধিপতি গ্রহ হচ্ছেন কি রবি, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। রবি, রবিকে কি বলা হয় না সূর্য, সমস্ত গ্রহের আলোকদাতা। রবির অবস্থান আমাদের মাথায়, জন্মচক্রে কালপুরুষের রাশিচক্রের মেষ রাশিতে, কিন্তু যখন ইচ্ছস্ত হয় তুলা রাশিতে অবস্থান করছে। কিন্তু যাদের রবি অশুভ অবস্থায় রয়েছে জীবনে কিন্তু অনেক কাজ তাদের কিন্তু ব্যর্থ হয়ে যায়, জীবনে অনেক কাজ যেন হয়েও হলো না। আপনার জীবনের শেষ মুহূর্তে কি মনে হবে আমি জীবনে অনেক কিছু করে উঠতে পারলাম না, আমার জীবনে অনেক কিছু আশা ছিল আমি সেগুলোকে পরিপূর্ণ করতে পারলাম না। আপনার রবি যদি অশুভ থাকে আপনি জীবনে অনেক কাজকে দেখবেন পরিপূর্ণতা পায় না, তার সম্পূর্ণতা পায় না। তাহলে রবির যদি সঠিক অশুভ প্রভাব আপনার ক্ষেত্রে থাকে আপনি কিন্তু অবশ্যই যোগিনী মহাদশার ধান্য 7 নম্বর পাঠ রবির প্রতিকার প্রতিবিধান করেন। এবং যোগিনী মহাদশার শেষ এবং অন্তিম যে পাঠ সেটা হচ্ছে কি ভ্রামরী। ভ্রামরের অধিপতি গ্রহ হচ্ছেন কি রাহু এবং কেতু, যেটা নিয়ে সব থেকে মানুষের নেগেটিভিটি। রাহু কিন্তু কোনো গ্রহ নয়, ছায়া গ্রহ, যার আন্ডারে থাকে তাকেই কিন্তু ফল দিতে আরম্ভ করে, কারণ এরা নিজস্ব হচ্ছে রেট্রোগেট। যে গ্রহেরা যে পথে হাঁটে তার উল্টো পথে হাঁটে রাহু কেতু, অলওয়েজ রেট্রোগেট, ঘড়ির সবসময় ঘড়ির কাঁটার দিকে চলে আর অন্য গ্রহেরা ঘড়ির বিপরীত কাঁটার দিকে চলে। তাহলে রাহু কেতুর যাদের অশুভ প্রভাব রয়েছে আমাদের যোগিনী মহাদশার অষ্টম এবং শেষ যেটা পাঠ ভ্রামরী, এই ভ্রামরীর প্রতিকার সঠিকভাবে নির্বাচন করা রাহু কেতুকে। আমার এই উদ্দেশ্যটা বলা যোগিনী মহাদশার যে 8টা পাঠ ভদ্রিকা, উল্কা, সিদ্ধা, সংকটা, মঙ্গলা, পিঙ্গলা, ধান্য এবং ভ্রামরী, এই 8টি পাঠকে আপনারা সঠিকভাবে নির্বাচন করুন। তার অধিপতি গ্রহকে যদি অশুভ অবস্থায় থাকে তার জন্য একটা জ্যোতিষশাস্ত্র মতে, আমাদের জ্যোতিষ শাস্ত্র মধ্যে বলেছেন 1টি মাস একটা গুরুত্বপূর্ণ জায়গা, আমরা যদি এই জায়গাটায় কাজে লাগাতে পারি আপনারা কিন্তু প্রভূত এই সমস্যার সমাধান করতে পারবেন এবং বেরোতে পারবেন। তবেই দেখবেন জ্যোতিষের জয়গান, জ্যোতিষের জায়গা আপনাদের পুনঃ আস্থা ফিরে আসছে, 5 জনকে বলতে পারবেন যে আমি এই অমুক জ্যোতিষের কাছে গিয়েছিলাম বা আমি সুব্রত চক্রবর্তীর কাছে গিয়েছিলাম, আমি সঠিক প্রতিকার প্রতিবিধান করতে পেরেছি, তার জন্য অবশ্যই যোগাযোগ করতে হবে। আসলে দিনের শেষে একটি কথা, সেটি হলো যে যত সমস্যা থাকুক তার সঠিক
প্রতিকার কিন্তু সম্ভব, এবং সেই সঠিক প্রতিকারের জন্য সঠিক মানুষের কাছে আসতে হবে। কল্পতরু অনুষ্ঠান নিয়ে আবারও ফিরে আসবো আপনাদের কাছে, কারণ আপনাদের প্রিয় অনুষ্ঠান, আপনার ভালোবাসার অনুষ্ঠান কল্পতরু। সঙ্গে থাকুন, সুব্রত চক্রবর্তী সব সময় আপনাদের সাথে রয়েছেন। আজকের জন্য এতটুকুই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে নমস্কার জানাই।